আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে কথা বলবো হচ্ছে বেটা এক্স নিয়ে। এটা কিন্তু হচ্ছে কেওয়াইসি বিষয় নিয়ে তারা হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো কেওয়াইসি আমরা হচ্ছে আসছে নাকি আসে নাই সেটা দেখবো, এবং কীভাবে কে যদি আমাদের কেওয়াইসি আসে তাহলে কীভাবে কেওয়াইসি মূলত করতে হয় সেটাও মূলত আজকে ভিডিওতে দেখবো। তো আমি শুরুতেই কিন্তু হচ্ছে বেটা এক্সে চলে আসলাম। এরা কিন্তু আমাদের আপডেট করা নাই। তো শুরুতে আমি তাদের হচ্ছে টেলিগ্রামে যাব, সরি টুইটারে যাব। টুইটারে তারা কী বলছে, আমি টুইটারে আসছি। দেখেন এটা হচ্ছে, এই পোস্টটাতে হচ্ছে এক ঘন্টা আগে মেবি করেছে। উপরে দেখতে পাচ্ছেন পোস্টটাতে হচ্ছে এক ঘন্টা আগে মেবি করেছে। তো আমরা কিন্তু এক ঘন্টা আগে পোস্টটা পেয়েছি। মূলত হচ্ছে এখানে যে কথাটা বলছে সেটা একটু আমরা ফলো করব। এখানে দেখতে পাচ্ছি যে বলছে, আমরা যদি একটু দেখি, স্ক্রিটিং নিউজ বেটা মাইনার্স টুডে টু ডেজ দ্য ডে অ্যাজ প্রোমিস উই আর লিকিং অফ দ্য কেওয়াইসি। তো আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে স্ট্রেসিং নিউজ বেটা মাইনার্স। তারপরে দেন এখানে কিছু আমরা লেখা দেখতে পাচ্ছি, জাস্ট আমরা একটু একবার পড়বো এবং হচ্ছে দেন এখানে কী বলছে সেটা শুনবো। তো এখানে বলছে যে টু ডেজ দ্য ডে অ্যাজ প্রোমাইড উই আর লিকিং অফ দ্য ইয়ার কেওয়াইসি প্রসেস আপডেট ইয়ার অ্যাপ নাও টু অ্যাক্সেস দ্য কেওয়াইসি অপশন অ্যান্ড দ্য ইনসার্টস অ্যান্ড দ্য সিমিলার্স এক্সপ্রিয়ান ইয়ার কম্পোজিশন ইন দ্য ইনভ্যালিউস লেটস সিকিউরিটি ফিউচার টুগেদার। এখানে এক কথা বলছে, দেখেন এখানে বলছে যে আমাদের অ্যাপসটাকে প্রথমে হচ্ছে আপডেট করে নিতে হবে, এবং আজকে যে কেওয়াইসি তারা হচ্ছে আজকেই স্টার্ট করে দিয়েছে। তো আমরা হচ্ছে সর্বপ্রথম প্লে স্টোরে যে এই অ্যাপসটাকে আপডেট করে নিব, বেটা এক্স আপডেট করে নিব, এবং দেখব হচ্ছে কেওয়াইসি দ্বারা আমাদের জন্য এলিজিবল হয়েছে কিনা, বা আমি কেওয়াইসির জন্য এলিজিবল হয়েছি কিনা। তো সর্বপ্রথম হচ্ছে আমরা প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে গিয়ে এখানে আমরা সার্চ করব বেটা এক্স লিখে। যদি প্লে স্টোরে সার্চ করি তাহলে তো আমরা এখানে লিখবো বেটা এক্স নিয়ে লিখে সার্চ করব। শুধু বেটা এক্স লিখলে আমাদের অ্যাপসটা চলে আসবে। দেখেন আমাদের অ্যাপসটা চলে আসছে, এখানে মেবি ওপেন লেখা রয়েছে। তো ওপেন লেখা রয়েছে, জাস্ট আমি এটাতে টাচ করে দেবো। হয়তো ওপেন লেখা রয়েছে, এখানে আপডেট আসে নাই, হয়তো এটাতে টাচ করলে আপডেট আমরা পাবো। তো আমি জাস্ট অ্যাপটাতে আপডেট করলাম, দেখেন এখানে ক্লিক করলাম আপডেট। মাঝে মাঝে দেখেন প্রথমে অ্যাপ আপডেট লেখা থাকে না, তারপরে কিন্তু কী করবেন লেখাপর টাচ করলে কিন্তু আপডেট অপশনটা চলে আসে। তো সরাসরি এখানে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আপডেটটা করে নেব। আপডেটটা করে নিয়ে পরে দেন হচ্ছে তারপরে আমরা আমাদের কেওয়াইসিটা আসছে কিনা সেটা আমরা দেখব। তো আমরা অ্যাপসটা আপডেট করে নিচ্ছি। তো দেখেন আমাদের আপডেট হয়ে গেছে। এখন হচ্ছে ওপেন আমরা ক্লিক করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আমরা অ্যাপসটাকে ওপেন করে নিব, আমাদের মাইনিং দেখি কত আছে, এবং হচ্ছে আমাদের কেওয়াইসিটা কীভাবে সাবমিট করতে হয় সেগুলো বিষয়ে দেখব, আমাদের কেওয়াইসিটা আসছে কিনা। দেখেন আমরা আপডেট করে নিচ্ছি। এখন হচ্ছে আমি মেবি উপরে দিকে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কয়েকটা অপশন রয়েছে, জাস্ট এখানে ইউজ ভেরিফিকেশন বলে একটা অপশন রয়েছে, দেখি আমরা টাচ করি। ইউজ ভেরিফিকেশনে ক্লিক করলাম, দেখেন ইউজ ভেরিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ভেরিফিকেশনের অপশনটা চালু করে দিয়েছে। তো আমরা যেখান, তো এখানে দেখতে পাচ্ছি আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, আমরা যদি একটু ফলো করি এখানে, দেখেন এখানে লেখা হয়েছে উই ক্যান সোর্স CNIC ফটো, পাসপোর্ট ফটো, ড্রাইভিং লাইসেন্স অর অ্যানি আইডেন্টি প্রুফ ফর দিস পারপোস। অর্থাৎ এখানে আমরা কয়েকটা এই অপশন দিয়ে আমরা ভেরিফাই করতে পারবো, একটা পাসপোর্ট দিয়ে, একটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে, আর ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। তো এখানে দেখেন এই যে টিক মার্ক রয়েছে, জাস্ট এই টিক মার্কে আমরা ক্লিক করে দেবো। যদি একটু দেখেন এই যে এখানে অ্যারোতে রয়েছে, জাস্ট অ্যারোতে আমরা ক্লিক করে দেবো। অ্যারোতে ক্লিক করে দিয়ে আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা আমাদের কিন্তু এখানে অ্যাপ্রুভ করে দিতে হবে, যাদের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে এবং যাদের হচ্ছে পাসপোর্ট রয়েছে যেটাতে করেন সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। তো কীভাবে আপলোড করবো আমরা দেখব এখন। তো আমরা এখানে টাচ করে দিলাম, সঙ্গে সঙ্গে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখানে টাচ করার সঙ্গে সঙ্গে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি কী করবেন, ন্যাশনাল আইডি কার্ডটা আপনি এখানে অ্যাপ্রুভ করে দেবেন, মানে ন্যাশনাল আইডি কার্ডের ফর্ম পেজ এখানে জাস্ট আপনি সাবমিট করে দেবেন। তো এখানে আমি ফটোটা আপলোড করে দিয়েছি, এর দেন এখানে আমরা জাস্ট এখন হচ্ছে সাবমিটে ক্লিক করে দিব। তো দেন আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি, দেখুন এখন আমাদের কী আসে, অপশন আসে, একটু ওয়েট করবো। দেখেন সেন্ড সাকসেসফুলি রয়েছে, মানে আমাদের কিন্তু তাদের কাছে সেন্ড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি একটু ব্যাক পেজ করি, তখন কিন্তু দেখেন আমরা ব্যাক পেজ করছি। আবার যদি এখানে যাই,
ইউজ ভেরিফিকেশনে, তো এখানে এখনও দেখাচ্ছে তাদের কাছে কিন্তু সেন্ড অপশন চলে গেছে, তারা দেখে আমাদের অ্যাপ্রুভ করে দেবে। এখানে কিন্তু তখন আমাদের ভেরিফাইড লেখা থাকবে, কেওয়াইসিতে ক্লিক করলে আমাদের ভেরিফাই লেখা থাকবে। তো এই আজকে ভিডিওটা মূলত এই পর্যন্তই, কীভাবে ভেরিফাই আপলোড করতে হয়। তো এরপর ভেরিফাই হয়ে যাওয়ার পর নেক্সট ভিডিওতে আবারও দেখাবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা মূলত আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। থাকুন ভালো, থাকুন সুস্থ থাকুন, খোদা হাফেজ।